ভীষণ রেগে আছি। এমন কিছু সিচুয়েশন হয়েছে যার জন্য তোমাদেরকে হেডফোন ইউজ করতে বলতে বাধ্য হচ্ছি আমি। হেডফোন ইউজ করো নতবা তোমরাই বলবে আমাকে যে কেন এইভাবে সোশ্যাল মিডিয়া এরকম করছো, তোমার ভিডিও দেখা যাচ্ছে না সবার সামনে, সবার সামনে শোনা যাচ্ছে না। কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে আছি যার জন্য এই চ্যানেল থেকে আমাকে তোমাদেরকে বলতে হচ্ছে প্লিজ ইউজ ইয়ারফোন, এয়ারফোন ইউজ করো, ইয়ারফোন, ইয়ারফোন, এয়ারফোন না, আমি বলতেও পারি না, আমি বলতেও পারি না, ওই যে এই যে এই যে এইটা এইটা ইউজ করো, ঠিক আছে? কারো ব্লুটুথ আছে, কারোর এরকম হেডফোন আছে, ওটাকে বলে হেডফোন, এটাকে বলে ইয়ারফোন। তো যার কাছে যেটা আছে সেটা গুঁজে নাও কানের মধ্যে, আজকে জাস্ট জাস্ট হবে, ঠিক আছে? এই চ্যানেল থেকেই হবে, আজকে আর অন্য চ্যানেলে যাব না এটা করার জন্য। তো চলো শুরু করি, একদম শুরুর থেকে শুরু করি। না কিছু পুছা, না কিছু মাঙ্গা, তুনে দিল সে দিয়া জো দিয়া, না কিছু বলা, না কিছু তোলা, মুস্কুরা কে দিয়া জো দিয়া, তুহি ধূপ তুহি ছায়া, তুহি অপনা পরায়া, আর কিছু না জানো বস ইতনা হি জানো, তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মাই ক্যা করু, তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মাই ক্যা করু, সজদে সর ঝুকতা হ্যায় ইয়ারা মাই ক্যা করু, তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মাই ক্যা করু। রব নে জানি না জানি না জানি না জানি না আমি কিচ্ছু জানি না, আমি এই কারণেই তোমাদেরকে হেডফোনটা ব্যবহার করতে বলেছিলাম, ইয়ারফোন, ইয়ারফোন, হেডফোন, ব্লুটুথ, এই কারণেই ব্যবহার করতে বলেছিলাম। আজকে মনে হলো এই চ্যানেল থেকে একটুখানি দিই, এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও একটুখানি দিই। তো বলো মিলছে না? একটুখানি টুইস্ট রেখেছি ভিডিওতে, যাতে করে ভাবে সবাই যে এই বাসুতেপ গালিগালাজ দিচ্ছে, কাকে গালিগালাজ দিচ্ছে, এই যে ইন্টারেস্ট নিয়ে দেখা, এটাই তো চাই। টুইস্টের মধ্যে যা লেখা থাকবে সেগুলো সত্যিও হবে, আর হচ্ছে তোমরা ইন্টারেস্ট নিয়ে দেখতেও আসবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগার একটা গান, আর এই বইয়ের প্রত্যেকটা গান আমার ভালো লাগে। তো চান্স পে ডান্স মারলে ওটাও ভালো লাগে, আর যেই গানগুলো আছে কি বলবো, এই গানটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়, আর এটার এই ফিমেল ভার্সন শ্রেয়া ঘোষালের এই এই লাইনটুকু আমার সবচেয়ে প্রিয়। আর এই গানগুলো আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে আমি মানে আমি গানটা আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে ডেডিকেট করলাম, আমার হাজব্যান্ডকে ডেডিকেট করলাম। ও এখন ঘরে নেই, আজকে হলো বুধবার তোমরা জানো, ও ঘরে নেই, ও ঘরে থাকলে আমি গানটা করতে পারতাম না। আমি দুপুরবেলা যখন স্ক্রোল করছিলাম শর্ট ভিডিও, তখন এই মানে ভায়োলিনে এই গানটা শুনছিলাম, ভায়োলিনই তো বলে যে এরকম করে বাজায় ওটাকে ভায়োলিনই তো বলে। তো ওই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ইনস্ট্রুমেন্ট, আর সেই প্রিয় ইনস্ট্রুমেন্টে প্রিয় গানের এই যে মিউজিক সেটা করেছে, আমার হড়হড় করে চোখ থেকে জল পড়ছে, হড়হড় করে চোখ থেকে জল পড়ছে। কারণ গত 9 বছর ধরে আমার মানে আমি সত্যিই খুব অসুস্থ থাকি, তোমরা দেখেছো আমি মনের জোরে চলি। তো আমার প্রত্যেকটা অসুস্থতায় আমার বাবার পরে আমার বর এত ঢাল হয়ে দাঁড়িয়েছে, আর কোনো সময় বিরক্ত হয়ে যায়নি মানুষটা, তারপরে তার সবটা দিয়ে, তার সবটা দিয়ে আমাকে ভালোবাসে। সেই কারণে এই গানটা তাকে ডেডিকেট করলাম। আর বাবা মা শ্বশুর শাশুড়ি এনারা তো ভগবানের পর্যায়ে রয়েছে, এনাদেরকে কিছু ডেডিকেট করব সেই সামর্থ্য আমার নেই। তো আমার হাজব্যান্ডের উদ্দেশ্যেই আমি ডেডিকেট করলাম, লাভ ইউ হাজব্যান্ড। আমি চাই প্রত্যেকটা মেয়ে তার জীবনে জীবনসঙ্গী হিসাবে আমার হাজব্যান্ড যেরকম কেয়ারফুল, সেরকম একটা কেয়ারফুল হাজব্যান্ড পাক। লাইফে যতই প্রবলেম আসুক না কেন, লাইফ পুরো মাখন কি তারা স্মুথ হয়ে যাতা হ্যায় এরকম জীবনসাথী পেলে। আমি জানি না আমি কতটা ওকে ভালোবাসি, কতটা কি করতে পারি ওর জন্য আমি জানি না,
বাট ও আমার জন্য অনেক কিছু, তোমরা বলো না যে ভাগ্য করে পেয়েছো, সত্যি আমি ভাগ্য করে পেয়েছি। অনেক রাগারাগি করি, অনেক মুখ খারাপ করি, অনেক কিছু করি, কিন্তু দিনের শেষে এই মানুষটার জন্য অনেক ভাবি, অনেকটা চিন্তা করি। আর বেশি কথা বললে ঝরঝর করে দুই চোখ থেকে পড়বে, সেটা তোমরা কখনোই চাও না, এমনিতেই কেমন কেমন করছে চোখটা। তো যাই হোক, আশা করছি তোমাদেরও ভালো লাগে গানটা, আমি কিরকম করেছি সেটা তোমরা জানো। বাদ বাকি চলো রইলো পরে, গুড নাইট, টাটা, লাভ ইউ অল।